একাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে চৈতন্য উত্তর যুগের পদকর্তাদের সম্পর্কে আলোচনা করব। চৈতন্য উত্তর যুগের একজন অন্যতম উল্লেখযোগ্য পদকর্তা হলেন গোবিন্দ দাস। গোবিন্দ দাস চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতিকে অনুসরণ করেছেন। অনুসরণ করার অর্থ হলো বিদ্যাপতির যেভাবে চরিত্র সৃষ্টি করেছেন, রাধা কৃষ্ণ লীলা বিষয়ক পথ, সেখানে রাধা চরিত্র বিশেষভাবে যেভাবে বিদ্যাপতির কলমে উঠে এসেছে, সেরকমই গোবিন্দ দাসও অনুরূপভাবে রাধা চরিত্র সৃষ্টি করেছেন, যেখানে রাধিকা অত্যন্ত সচেতন একজন নায়িকা এবং প্রেমজ সম্পর্ক সম্পর্কে এতটাই সচেতনতা বা প্রেমাস্পদের প্রতি এতটাই সচেতনতা যে তার বিভিন্ন পদে আমরা তার পরিচয় পাই। বিশেষ করে অভিসার পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাস বিশেষ কৃতিত্বের দাবিদার। অভিসার পর্যায়ে বিদ্যাপতি কে তিনি যে অনুসরণ করেছেন সেটা অভিসার পর্যায়ের যে পদ সেটা দেখলে বোঝা যায়, যেখানে গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি। রাজসভার কবি হিসেবে বিদ্যাপতির যে নায়িকা রাধা, তিনি যথেষ্ট সচেতন এবং যথেষ্ট নাগরিক ছলাকলা, যেটা সেইটা যথেষ্টভাবে সেই সম্পর্কে ওয়াকিবহাল আমরা দেখি। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে প্রেমাস্পদের প্রতি অভিসার যাত্রায় এই গোবিন্দ দাসের সৃষ্ট চরিত্র রাধিকা, তিনি পথটাকে জল ঢেলে, কলসি থেকে জল ঢেলে পিছল করে দিচ্ছেন এবং সেখানে সেই কর্দমাক্ত ভূমিতে আঙুল চেপে চেপে হাঁটছেন, যাতে তার পদধ্বনি কেউ না শুনতে পায়। অর্থাৎ কিনা এই যে অভিসারে গোপন অভিসার, এটা বিদ্যাপতির রাধিকার ক্ষেত্রেও আমরা যেমন দেখি, তেমনি গোবিন্দ দাসের রাধার ক্ষেত্রেও দেখি। এছাড়া গোবিন্দ দাস যেহেতু চৈতন্য উত্তর যুগের কবি, সেই জন্য চৈতন্যদেবের সান্নিধ্য তো তিনি পাননি, চৈতন্যদেবকে তিনি দেখাও পাননি। কাজে চৈতন্যদেবের এই যে সান্নিধ্য না পাওয়া, সেটা তার কাছে একটা আক্ষেপের ব্যাপার ছিল। সেই জন্যেই তার গৌরাঙ্গ বিষয়ক পদগুলিতে একটা আক্ষেপের সুর শোনা যায়। গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা রচনাতেও গোবিন্দ দাস সমানভাবে দক্ষ ছিলেন। গোবিন্দ দাসের রচনা শৈলীর কথা যদি বলা যায়, তাহলে দেখা যায় যে বিদ্যাপতিকে অনুসরণ করে তিনি ব্রজবুলিতেও পদ লিখেছেন, কিন্তু বাংলা ভাষাতেও তার যথেষ্ট দখল ছিল রচনা শৈলী। অর্থাৎ কিনা যে আঙ্গিক পয়ার ত্রিপদী ছন্দ, আর আঙ্গিক এইভাবে তিনি এই ছন্দ ছন্দবিন্যাস, শব্দচয়ন বা অলঙ্কার প্রয়োগ, যেটা একটা কাব্যকে সৌন্দর্যমণ্ডিত করে, সেই ধরনের পদ আমরা বিদ্যাপতির রচনায় দেখি এবং গোবিন্দ দাসও সেই পথ অনুসরণ করে তার কাব্যিক সৌন্দর্যকে বহুগুণে বর্ধিত করেছিলেন। এবং গোবিন্দ দাসের পদে এই যে রচনা শৈলী এবং বিষয় বৈচিত্র্যের যে একটা সমন্বয়, সেটা আধুনিক বাংলা যে সাহিত্য বা আধুনিক বাংলা কবিতা কবিতায়ও স্থান করে নেওয়ার যোগ্যতা পায়। তার রচনা শৈলী আধুনিক কবিতার আধুনিক যে পদ্য সাহিত্য, সেখানেও একটি অনন্য সাধারণ স্থান দখল করতে পারে অনায়াসে। এ কথা বলেই গোবিন্দ দাস সম্পর্কে শেষ করলাম। গোবিন্দ দাসের পরে যার কথা বলবো, তিনি হলেন জ্ঞানদাস। জ্ঞানদাস যেহেতু পরীক্ষায় বিশেষ আসে না, তবুও জ্ঞানদাস সম্পর্কে যেটা বলা যায়, একইভাবে চণ্ডীদাসের
কথা তুলেই বলা যায় যে চণ্ডীদাসের যে রচনা শৈলী, তার ভাষা খুব সহজ সরল প্রাঞ্জল অনাড়ম্বর ছিল। সে একইভাবে জ্ঞানদাসের ভাষাতেও আমরা সেই একই প্রভাব লক্ষ্য করি। এবং রাধিকার যে চরিত্র চণ্ডীদাসের, সেখানে রাধিকাকে পরিণত নায়িকা বলেই মনে হয়, এবং সমগ্র বিশ্বের মধ্যে তিনি প্রেমাস্পদকে অনুভব করেছেন, সমগ্র প্রকৃতিতে তিনি প্রেমাস্পদকে অনুভব করছেন চণ্ডীদাসের রাধা। একইভাবে জ্ঞানদাসের রাধিকার মধ্যেও সেই পূর্বরাগ পূর্বরাগ এবং আক্ষেপানুরাগে রাধিকার যে অবস্থা ওই পর্যায়ে পদ রচনায়, যেমন চণ্ডীদাস দক্ষ ছিলেন, সেই অনুরূপভাবে জ্ঞানদাসও পূর্বরাগ ও আক্ষেপানুরাগের পদ রচনায় অত্যন্ত দক্ষতা দেখিয়েছেন। এবং চণ্ডীদাসকে অনুসরণ করেই যখন তার পদ রচনা, তখন তাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা যেতে পারে অনায়াসে। তাহলে গোবিন্দদাস হলেন বিদ্যাপতির ভাবশিষ্য এবং জ্ঞানদাস হলেন চণ্ডীদাসের ভাবশিষ্য। তো এখানেই এই ভিডিও শেষ হলো। আশা করি বুঝতে পেরেছো। পিডিএফ ভিডিওর সঙ্গে দিয়ে দেবো, তোমরা খাতায় লিখে নেবে আর খাতা যথাসময়ে জমা দেবে।